তোমরা নাকি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছো? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন করব, জানি তোমরা উত্তর দিতে পারবা না অনেকগুলোতে, তাও হচ্ছে আমি করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমরা এত দুষ্টুমি কেন করো? তোমরা শিখেছ, বাচ্চারা তো দুষ্টুই করে নাকি? তোমরা এখন আর বাচ্চা নেই, তোমরা এখন বড় হয়ে গেছো, তোমার থেকে তো ছোট। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাও এত দুষ্টুমি করা ভালো না। আচ্ছা ঠিক আছে, শেখাও না কেন? কি শিখাবো? ভদ্র থাকা। ভদ্রতা আমাকে দেখলেই শিখতে পারো? আমি তো ভদ্রতা খুঁজে পাই না। কি বলো, নিজেকে ভদ্র হও, তারপর আরেকজনের মধ্যে ভদ্রতা খুঁজে পাবা। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কাউকে রোস্ট গ্রিল না করি। হ্যাঁ আমরা গ্রিল রোস্ট নান রুটি এগুলো বাদ দিই। তো আচ্ছা, এখন পড়াশোনার কি অবস্থা? পড়াশোনার অবস্থা খুবই ভালো, সামনে আমাদের পরীক্ষা, তো এখন বাসায় যে পড়াশোনা করতে হবে। আচ্ছা তুমি অলওয়েজ বলো, তুমি চুপ থাকো, তুমি বলো। আমাদের কালকে পরীক্ষা, ও এখনো কিচ্ছু জানে না যে কালকে পরীক্ষা আছে কি নাই। আমি জানতাম আসছে। আচ্ছা বাদ দাও, এখন হচ্ছে তোমাদের তোমাদের যেহেতু তোমরা এখন বড় হচ্ছো, এখন কি তোমাদের স্কুল কি কম্বাইন নাকি হচ্ছে শুধু ছেলে? আমি বুঝছিলাম না। না আমরা আমরা বয়েজ, আমরা আমাদের বাবা আমি স্কুলের কথা জিজ্ঞেস করছি, তোমরা বয়েজ আমি দেখতেছি। আমরা চাইও না যে কম্বাইন। আচ্ছা কম্বাইন না, বাইরে কোনো মেয়ে ফ্রেন্ড ট্রেন্ড নাই? না আমরা কারোর দিকে আসলে তাকাই না, আমাদের দিকে তাকায়। যেহেতু বড় হয়ে গেছো, ছেলে মানুষরা হচ্ছে আর কি অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, তোমাদের চিন্তা ভাবনা কি? আমার না, আমরা কেন ওটার টাকা ওয়েস্ট করব, মেয়েদের আমাদের পিছনে ওয়েস্ট করুক না। আমার ইচ্ছা হচ্ছে মেইনলি ফ্রেন্ডদেরকে নিয়ে পুরো দেশ ঘুরবো, তারপর চিন্তা করে দেখো। আচ্ছা ভাই একটু এই সাইডে হয়ে দাঁড়ান, লাইট পড়তেছে না। ঠিক আছে আচ্ছা, তাও মানে যে একটা থাকে না যে তুমি যে ওর ব্যাপারে অনেক বল খুলছো, আমি এখন বললে তো কান্না করবে। এখন কি তাহলে কি আছে? তুমি তুমি কিছু বলো ওর ব্যাপারে, তুমি একটু সাইডে যাও, তুমি বলো। আরে ওর কিছু নাই? আর না কিছু নাই, মিথ্যা বলো কেন? যাও মিয়া যাও, তুমি বলো ওর ব্যাপারে। তাই না, কিচ্ছু জানি না। বোকা, তোমরা কেমন ভাই বোন, কিছুই জানো না দুজন দুজনের বিষয়ে? আরে আমরা কি আসলে তাকাই না? আচ্ছা বাদ দাও, ঠিক আছে ভালোভাবে থাইকো। লাইনে আছে আন্টি, মানে তোমাদের এলাকাতে গার্লস স্কুল আছে না? মানে আছে তো আর কি, এমনি জিজ্ঞেস করতেছি। শুনলাম ওটাতে নাকি জীবনেও তাকায় না। দেখো আমরা জীবনে যাইও না, আমাদের ফ্রেন্ডরা যায় ওখানে, তো আমাদের তো যাওয়া লাগে না। এই যে ফ্রেন্ডরা যায় মানে ওই যে চিঠি দিয়ে হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি। এখন চিঠির আর সময় আছে, এখন তো মোবাইলে। ও আচ্ছা, এই আন্টি স্বীকার করতে বলে। নাম কি? আমার না, আমার ফ্রেন্ডের। হ্যাঁ ওইটাই বলো, আমরা জানি এটা ফ্রেন্ড। হ্যাঁ বলো। আর অনেকগুলা তো নাম বলে লাভ নেই, একটা বলো। আনিশা, আনিকা, কি তোমার নামে? নামে আমার নাম কি? রাইসা। রাইসাই? হ্যাঁ রাইসা, ও জানে। তো তুমি যে একটু আগে বললে জানো না, তো ওভার স্মার্ট হবে না, লাইক ভদ্র থাকবে। ওটার কি? আমাদের কারণ না, আমরা ফ্রেন্ডদের। তুমি ওর ফোন ঘাটো না, কিন্তু ও তো তোমার ফোন ঘাটে। বিকজ আমি গেম খেলি যে ওর তো খোঁচানো স্বভাব, বুঝে না। তুমি নাকি অনেকগুলো অ্যাপস হাইড করে রাখো? হুম সমস্যা কি? হ্যাঁ ও বলছে তুমি নাকি খেললে আমো বকে, তো তাই গেম সাইড করে রাখে। আর আমরা তো আমার আসলে ফোন যে কোনো সময় নিতে পারে, আমি তো খারাপ না, আমি এখনো ছোট আছে আর আমি জীবনে এসে ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, এত ছোট থাকতে যেহেতু ফোন হাতে এসে পড়ছে, তো আমরা সবাই বুঝতেছি যে কে ভালো কে খারাপ। ফোন দিয়ে কাজ করি, তোমার হয়তো সেই স্বভাব আছে যে কারণে তুমি বল। আমার না নিজের কোনো ফোনই নাই। তো মায়ের ফোন তো আছে, তুমি তো এখন বড় হয়েছে, সমস্যা। হ্যাঁ এখন আমার পড়াশোনা আছে, আমি বড় হয়েছি, আমার পড়াশোনা আছে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি তো। তানিশা, মিথিলা, কি জানো চাচারাই পরিষ্কার করে সব? চাচার মেয়েদের, স্যারের মেয়েদের থাকে না? আমাদের নাই হয়, আমরা আমাদের কোনোদিনও তাদের থাকে না। আমরা স্কুলে ঢুকি,
তো হচ্ছে কোন একটা বার্তা আসছে, তোমরা নাকি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো? হ্যাঁ 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 গাইস হ্যাঁ বলে দিছে কিন্তু, কংগ্রাচুলেশন ভাইয়া, কংগ্রাচুলেশন। আসলে আমার তো, আচ্ছা ওটা বাদ দাও, আমরা হচ্ছে বিয়েতে আছে না, আমি হচ্ছে ওর লেহেঙ্গা পরবো, ঠিক আছে? আমার অনেক ইচ্ছা, আমি নাচবো তোর বিয়েতে। হ্যাঁ হ্যাঁ আমিও নাচবো। ওই যে ওইটা কি যেন, ওই যে শাহরুখ খানের নতুন মুভির গানটা যেন কি, ওই যে এভাবে এভাবে নাচে ওর ওই অবস্থা ভাইয়া, ওইটা হ্যাঁ ওইটা যত গান আছে সব গানে নাচবো আমরা একসাথে, একদম একসাথে একসাথে। আর ও এই শুনো শুনো, আমরা কিন্তু সাদা কালার ড্রেস করবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তুমি কি খাবা? তুমি কি জিজ্ঞেস করতা বলো? আমি লাফাইলো আমি করে ফেলবো, আমারটা বাদ দাও, আমারটা আমি জানি। তুমি তো এখন লাফাইতেছো, আমরা তো সব ইয়ে করে ফেলছি না, তোমার পরই হচ্ছে ওর। আমি আসলে এই সবাই আসেন, আমরা মেয়েদেরকে দেখে আসি। হ্যাঁ তো গাইস, আপনারা সবাই দেখলেন হচ্ছে তাসিম তাজিন বিয়ে করার জন্য পাগল হয়েছে, বিশেষ করে ও পাগল হয়ে গেছে। যদি আপনাদের কারো মেয়ে সুন্দর দেখে ক্লাস সিক্সে পড়ে এমন কোনো মেয়ে পান, তাহলে অবশ্যই যে যে কোনো এক জায়গায় নাম্বার দেওয়া হবে, ওই জায়গায় হচ্ছে কল দিবেন, আর হচ্ছে আমরা দেখতে যাবো মেয়ে। আর বেশি বেশি করে নাস্তা রাখবেন যাতে খেতে পারি, ঠিক? আর অবশ্যই মেয়ে যেন 50-এর ঊর্ধ্ব হয়, ঠিক আছে?